ওরে নরা, তোর গুরু কি যে সে কেউ হতে পারে? তোর গুরু ওই যে বৃন্দাবনে লোকনাথ গোস্বামী। তুই যা, তুই এক্ষুনি ছুটে যা লোকনাথ গোস্বামীর কাছে, তুই গুরু করবি না। স্বপ্নটা দেখার সঙ্গে সঙ্গে নরা বিছানায় ঘুম ভেঙে বসে বসে কাঁদছে। কে আমাকে এমন করে ডাকছে? কে আমাকে স্বপ্ন আদেশে বলে গেল নরা, আর কত মায়া ঘুম ঘুমিয়ে থাকবি? একবার মায়া ঘুম ভেঙে দেখ, তোর যার বেলা বেশি নাই। নরা আর থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে ভোর ভোর হতেই এক কাপড়ে বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কোথায় না তো বৃন্দাবনের পথে রওনা হলেন। কোথায় গেলে আমি গুরু পাব? কোথায় গেলে আমার দেহটা সোনায় পরিণত হবে? কোথায় গেলে পরে আমার দেহটা অপবিত্র থেকে পবিত্র হয়ে যাবে, আমি গুরু কৃপা লাভ করতে পারব? এইভাবে নরা বৃন্দাবনের পথে বেরিয়ে পড়লেন। দীর্ঘদিন ঘুরতে 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 কেউ কেউ রাস্তায় জিজ্ঞাসা করে, ওগো ওগো নগরবাসী, তোমরা কেউ আছো একটু বলে দিতে পারো, কোন পথ দিয়ে আমি বৃন্দাবনে যাব, কোন পথ দিয়ে বৃন্দাবন গেলে আমি গুরু কৃপা লাভ করতে পারব? যারা ভালো মানুষ তারা বলে দেয়, যারা ভালো মানুষ না তারা বলে না, কোনো কথার উত্তরও দেয় না। নরা এইভাবে ঘুরতে ঘুরতে দীর্ঘ 6 মাস বাদে, 6 মাস বাদে নরা এসে বৃন্দাবনে পৌঁছালেন। বৃন্দাবনে এসে যখন নরা পৌঁছালেন, নরার মনে কি আনন্দ! আমি বৃন্দাবনে এসেছি, আমি গুরু করব। এমন সময় একটু অপেক্ষা করুন বাবার, কারণ ওরা অনেকক্ষণ ধরে বাজাচ্ছে, তো একটু হ্যান্ডস পরিবর্তন। নরার এই কয়েকদিন ভালো করে তো খাওয়া হয়নি বাবা, ভালো করে ঘুম হয়নি, ভালো করে খাওয়া হয়নি। তার যে একমাত্র লক্ষ্য, কেমন করে বৃন্দাবনে যাব, কেমন করে আমি গুরু করব, এই মনে ভাবনা ভাবতে ভাবতে নরা ওই গাছতলায় হেলান দিয়ে, কখন যেন নরা একটু ঘুমিয়ে পড়েছে, তার অলস লেগে গেছে, কখনো একটু ঘুমিয়ে পড়েছে, চোখ বন্ধ হয়ে গেছে। এমন সময়ে নরাকে স্বপ্নে ডেকে ডেকে কে যেন বলছে, নরা নরা, তুই কি বৃন্দাবনে ঘুমানোর জন্য এসেছিস রে বা? তুই গুরু করবি না? আর কত ঘুমাবি, একবার ঘুম ভেঙে দেখ, তোর বেলা যে যায়। নরা ঘুম ভেঙে সঙ্গে সঙ্গে, কে আমাকে বলে গেল? নরা একে একে ডেকে জিজ্ঞাসা করে, ওগো তোমরা কেউ একটু বলে দিতে পারো, লোকনাথ গোস্বামীর আশ্রমটা কোন দিকে? লোকনাথ গোস্বামী বৃন্দাবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ গোসাই, একজন বড় গোসাই। একে জিজ্ঞাসা করে, ওগো বৃন্দাবনবাসী একটু বলে দাও না, কোন দিক দিয়ে গেলে পরে আমি আমার গুরুদেবের আশ্রমে, লোকনাথ গোস্বামীর আশ্রমে যেতে পারবো? সকলেই দেখিয়ে দিল, ওই যে বৃন্দাবনে সর্বশ্রেষ্ঠ লোকনাথ গোস্বামী। নরা এক পা দুপা করে, মনে মনে ভয় হচ্ছে যে গুরু তাকে গ্রহণ করবে কি না, এক পা দুপা করে ধীরে ধীরে, মনে কত আশা নিয়ে সে লোকনাথ গোস্বামীর দরজার সামনে এসে উপস্থিত হলেন, মন্দিরের সামনে। আচ্ছা বলো তো বন্ধু, তুমি যে বললে পিতা মাতাকে আমি অপমান করেছি, বলো তো বন্ধু, পিতা মাতাকে অপমান আমি কোন জায়গায় করলাম? ও বাবা, স্থূলের গুরু পিতা মাতা, মানে স্থূলে কর্ম হলো বেদাদি পাঠ, নাম শ্রবণ, বেদ পাঠ, মন্ত্র উচ্চারণ, ভগবত কৃষ্ণ কথা শ্রবণ, পিতা মাতার চরণ সেবন, এইটা হলো স্থূলের কাজ। স্থূল পার হয়ে যখন প্রবর্তে যাবে, তখন গুরুদেব এসে উদ্ধ লিঙ্গ উদ্ধ জনিতে হরিনামের বীজ রোপণ করে দেবে। এই বীজটাকে ঠিক মতন রক্ষণাবেক্ষণ করবার জন্যে, ওই বীজে হবে যে চারা, ওই চারাকে রক্ষা করবার জন্যে তোমাকে দিতে হবে বেড়া, কারণ তোমার পাড়ায় আছে কতকগুলো ছাগল গরু ভেড়া। ওই হরিনামের ভক্তির চারাকে যে নষ্ট করে দেবে,
এই জন্যে এই চারাকে রক্ষণাবেক্ষণ করবারই জন্যে আর একজন উপাসনা মানুষের প্রয়োজন। এটা হলো স্থূলের কর্ম। আচ্ছা বন্ধু, তুমি যে ছোটবেলায় সরিয়ে সরিয়া অ ক খ যে পড়েছ, এইটা যখন পড়া শেষ হয়ে গেল, প্রাইমারি স্কুল থেকে যখন তুমি হাই স্কুলে গেলে, এই বইগুলো কি সঙ্গে করে নিয়ে তুমি হাই স্কুলে গেছ? মনে হয় যাও নাই। হাই স্কুলে যে বইগুলো তুমি পড়েছো ওইগুলো মনে হয় কলেজে নিয়ে যাও নাই। কাজেই বন্ধু, পিতামাতা গুরু সর্বশ্রেষ্ঠ ঠিকই আছে, কিন্তু সাধন ও ভজনের, সাধন ও ভজনের যিনি গোড়া, সাধন ও ভজন কৃষ্ণ ভজন যিনি শিখাবেন, যিনি আমাকে মানুষের মতো মানুষ তৈরি করবেন, ওই পিতামাতার কাছে ওই ভাবভক্তি জাগবে না? কি বাবা জাগবে? কয়টা ছেলে মেয়ে প্রতিদিন বাবা মাকে প্রণাম করে ভক্তি করে বলেন তো? বাবা মাকে দুবেলা ভক্তি শ্রদ্ধা করে, বাবা মাকে মান্যতা করে, অথচ একজন সাধুগুরুকে দেখলে পরে কিঞ্চিত মাত্র ভক্তি তো করে, কিন্তু পিতামাতাকে তো আর করে না। করে কি? পিতামাতাকে ভক্তি করা দূরের কথা, এখনকার ছাওয়াল পাওয়ালেরা ভাতও দেয় না, রাস্তায় রাস্তায় ভিক্ষে করে খায়, কত প্রমাণ আছে এইরকম। এই জন্যে মানুষের মতন মানুষ হবার তরে আমি ছুটে চলেছি গুরুর ধারে। বলো তো, আমি পিতামাতাকে ত্যাগ করলাম কোন জায়গায়? আমি তো পিতামাতাকে ত্যাগ করি নাই। বন্ধু তোর কাছে বলে রাখি তাই, পিতার বীর্য মায়ের রজ তা দিয়ে হয়েছে আমার এই দেহটা ধার্য। বাবার চার মায়ের চার, গুরুর দেওয়া দশ, ১৮ মোকামের মাঝে খেলছে মহা মহারস। বাবা দিয়েছে চার বস্তু, মা দিয়েছে চার বস্তু, এইটা দিয়ে আমার দেহটা তৈরি। বন্ধু তুমি কি বলতে পারো এই দেহটাই তো আমার পিতা মাতার দেহ, এই দেহটা আমার বাবার দেহ, এই দেহটা আমার মায়ের দেহ, এই দেহেতে আছে আমার মায়ের রক্ত, আমি মায়ের ভক্ত, এই দেহতে আছে আমার বাবার বীর্য। পিতামাতার দেহটাকে অমূল্য সম্পদ তৈরি করবার জন্যে, পিতামাতার দেহটাকে খাঁটি সোনায় পরিণত করবার জন্যে, এই পিতামাতার দেহটাকে যত্ন নেবার তরে আমি ছুটে চলেছি গুরুর ধারে। ও বাবা, কারো বংশে যদি একজন কৃষ্ণ সন্তান বৈষ্ণব সাধু জন্মগ্রহণ করে, এক পুরুষ নয়, দুই পুরুষ নয়, বাবার সাত পুরুষ, মায়ের সাত পুরুষ, ১৪ পুরুষ, আর সে মুক্তি মুখ্য সে দিতে পারে। আমরা সকলেই চাই এমন একটা সন্তান হোক, আমার ছেলেটা যেন ডাক্তার হয়, আমার ছেলেটা যেন মাস্টার হয়, আমার ছেলেটা যেন ইঞ্জিনিয়ার হয়, আমার ছেলেটা যেন বৈজ্ঞানিক হয়, ইত্যাদি ইত্যাদি পিতামাতার মনের মধ্যে কত কামনা বাসনা। কোনো বাবা মা চায় না আমার ছেলেটা ভিখারি হোক, আমার ছেলেটা কৃষ্ণ ভক্ত হোক, চায় না কি বাবা? কোনো পিতামাতা চাই এমন সন্তান? ছেলেটা ভিখারি, ছেলেটা সাধু হোক, এমন সন্তান কোনো বাবা মাই চায় না। তারা চায় আমার ছেলেটা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, মাস্টার হোক, বান্ডিলে বান্ডিলে লাখে লাখে টাকা কামাই করুক, আমি বৃদ্ধ বয়সে পায়ের উপর পা তুলে যেন আয়েস করে একটু খেতে পারি। কিন্তু মানুষের মতো মানুষ যদি গড়তে চাও, একটা সন্তান, সাধু সন্তান কেউ চাই না। বন্ধুরে তুমি কি বলতে পারো শুধু পিতা দিয়েছে চার, মা দিয়েছে চার, এই আট বস্তু আমার দেহে আছে আমার বাবা মার, আর আমার পরমাত্মা গোবিন্দ তিনি যে একাই দশ দিয়েছে, বলতো এই দেহের মধ্যে কার অধিকারটা আগে থাকা দরকার? বাবা মার অধিকার না আমার গোবিন্দের অধিকার? তিনি একাই দশ দিয়েছে। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পাত পানি পায়ু উপস্থ, এই যে দশটা বস্তু আমার গোবিন্দ একাই দিয়েছে, বলতো দেহের অধিকার কার আগে, বাবার না মার না আমার গোবিন্দের? বাবা চার অংশ দিয়ে, মা চার অংশ দিয়ে যদি সন্তানের প্রতি এত দাবি করতে পারে,
আমার গোবিন্দ দশ অংশ দিয়ে আমার গোবিন্দ কি একটুকু দাবি করতে পারে না ভক্তের কাছে? এই দেহের প্রতি কি ভগবানের একটুকু দাবি নাই? যার জন্য তুমি পৃথিবীতে এসেছ অমন পাখি, ফাঁকি দিয়ে আর থাকিবি কতদিন? মনে কি পড়ে না তোর মহাজনের কাছে আছিস দিন? পূর্বে কথা দিয়েছিলিস গুরু ভজন করবি বলেছিলিস, কেন সেই ধর্ম বিসর্জন দিলি? কি হবে তোর হিসাবের দিন? নিয়ে এলি ষোলো আনা, ব্যাপার করিলি দোনা, এখন চালান খেয়ে হয়েছিস দেনা, এই দিন কি হবে তোর জামিন? নিশ্চিন্ত মনে বসে আছো, পরিণাম ভাবছ না? যেদিন শেষ দিন আসবে, যেদিন পারঘাটাতে গিয়ে দাঁড়াবে, সেই দিন কি জবাব দেবে তার কাছে? বন্ধুরে, লুপ লাবণ্য যৌবন সারা জীবন থাকবে না। আমি বিয়ে করিনি, নারী যে বিষবধ সেইটাও আমি মানছি না। তুমি কি বলতে পারো এই যে হাজার হাজার মায়ের চোখের জল গৌরী যে বলে গেছে, ওরে নরা, আমি যেইটা করতে পারি নাই রে বাপ, তুই সেইটা করে যা সর্বত্র জায়গায়, আমার এই হরিনাম তুই প্রচার করে দিবি প্রত্যেকটা মায়ের, প্রত্যেকটা কলিজীবের নয়নের জল তুই মুছাবি। ভক্তের মলিন দশা দেখে একটা মায়ের চোখের জল, একটা মাকে কাঁদিয়ে আমি হাজার হাজার মায়ের চোখের জল মোছাতে চাই। আজ নরোত্তম গোসাই যদি পৃথিবীতে না আসত, যেখানে সেখানে নামযজ্ঞ অনুষ্ঠান, হরিবাসর, ভগবত আলোচনা, কৃষ্ণ কথা ইত্যাদি মনে হয় হতো না। আমার নরোত্তম গোসাই এসে সবকিছু জাতির বেড়া ভেঙে দিয়ে গৌর হরির পরেই এই নরোত্তম ঠাকুর এসে পৃথিবীতে নগর আদি গ্রাম পুরে পুরে সব জায়গায় এই হরিনামের বন্যা তুলে দিল। বলতো বন্ধু, এই জন্যে নারী যে বিষবধ, আমি কে নারীকে মান্যতা করেছি? জগতের যত্র নারী সকলে আমার জননী। আমি নারীকে অপমান করি নাই, আমার এই বাবার দেহ মায়ের দেহটাকে সোনায় পরিণত করতে আমি ছুটে চলেছি গুরুর কাছে। ওরে এই ভাবের বাজার, ওরে ভাঙবার আগে সাধুর বাজার দর্শন করে যা, ওরে সাধুর চরণ ধুলি, আমি গায়ে মাখায়া আসা যাওয়ার পথ ফুরা, আরে আমি সাধুর বাজার, সাধুর বাজার দর্শন করে যা। জানি না এখানে কোন সত্যিকারের সাধুগুরু বৈষ্ণব আছেই বাবা, আপনারা সকলেই বৈষ্ণব, আমি ওদম মুরবতী, আমার মধ্যে ভজন সাধন কিছু নাই মা।
আপনার একটু প্রাণ ভরে আশীর্বাদ করবেন। এইভাবেই যেন জন্মে জন্মে সদগুরু বৈষ্ণবের বাজারে এসে দুটো কৃষ্ণ কথা হরি কথা বলতে পারি। আপনাদের সাধুগুরুর চরণ তুলে নিয়ে যেন আমি হরিবল বলতে বলতে যেন আমি ভব নদী পার হতে পারি। এছাড়া অন্য বাসনার নাই মা। সাধুর বাজার দর্শন করে দর্শন করে যা, আরে আমার ভবের বাজার ভাঙবার আগে রে সাধুর বাজার দর্শন করে যা, দর্শন করলে রে আরে যাই ত্রিতাপের ত্রিতাপের জ্বালা, প্রেমের খেলা। এই যে আমার বাবারা মায়েরা কত সুন্দর সাধুর বাজার লাগিয়েছে, হঠাৎ করে যদি আমার প্রাণ পাখিটা চলে যায়, আমার যে এরকম আর সাধুর বাজার যার কোনোদিন দর্শন হবে কিনা, আমার মানব হয়ে আমি এই পৃথিবীতে আসতে পারবো কিনা, সাধুর কৃপা পাবো কিনা। আরে সাধুর বাজার দর্শন করলে রে আরে যাই ত্রিতাপেরো ত্রিতাপেরো জালা, সাধুর শোনে রে আরে ভাই করি প্রেমের খেলা, আরে সেই বাজারে রাধা কৃষ্ণের মেলা
সেই বাজারে রাধা কৃষ্ণের মেলা রে, দর্শন করে যা। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দ হরিবাল হরিবাল। তোমরা সবাই দিও আমায় চরণের একটু সরণের দুলি, ওরে কাঙ্গাল চিত্ত বলে ওরে সন্ত আমাদের গতি না, আরে সাধুর বাজা দর্শন করে যা। ভবের বাজা ভাঙবার আগে রে সাধুর।
করে যা করে যা এমনি ভাবন বৃন্দাবনে গেল একটা গাছের নিচে কখন যেন ঘুমিয়ে পড়েছে আমার নরা পাগলা ভালো দিন ক্লান্ত পরিশ্রান্ত নরা কিছু খাই নাই এই ছয়টা মাস ভালো করে ঘুম হয়নি ভালো করে আহার হয়নি শুধু পথে হেঁটেছে আর সকলকে ডেকে ডেকে জিজ্ঞাসা করে বলেছে অগো তোমরা কেউ একটু বলে দিতে পারো বৃন্দাবনের পথ কোথায় এইটাই শুধু তার মাত্র লক্ষ্য যখনই সে ঘুমিয়ে পড়েছে কে যেন ডেকে ডেকে বলছে নরা আর কত মায়া ঘুমে থাকবি বলো তাই মায়া ঘুম একবার ভেঙ্গে দেখে নরা তোর বেলা বেশি নাই নরা ঘুম থেকে উঠে এক পা দুপা করে নরোত্তম নরা পাগলা লোকনাথ গোস্বামীর আশ্রমের কাছে এসে গুরুদেব 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 আপনার আশ্রমে আছেন কি লোকনাথ গোস্বামী বেরিয়ে আসলো কে রে তুই আগে গুরুদেব আমি নরা কোথা থেকে এসেছিস বাংলাদেশ খেতু আমি জমিদার কৃষ্ণচন্দ্র দত্তের ছেলে নাম আমার নরা এখানে কি চাস ওমা বাতাসাটা এখন ছিটাবো না মা থৌ এখানে পরে মা এখন থৌ একটু পরে এখানে কি চাস রে গুরুদেব আমি আপনার কাছে মন্ত্র নিতে এসেছি আমাকে গ্রহণ করুন কি তোর এত বড় স্পর্ধা তুই আমার কাছে মন্ত্র নিতে এসেছিস বের হয়ে যা এক্ষুনি আশ্রম থেকে বের হয়ে যাবি তোর মুখ যেন আমি দর্শন না করি কোন জমিদারের আশ্রয় এখানে নাই যা বাড়ি যা বাড়ি গিয়ে বিয়ে কর বিয়ে শাদি করে তারপরে আসবি মন্ত্র নিতে নরা বলছে গুরুদেব আমি যে বাড়ি ফিরে যাব বাড়ি ফিরে গিয়ে আমি আবার বিয়ে করব করে আমি আবার সংসারী হব আমি সংসারী হয়ে তারপরে আবার ফিরে আসবো আপনার কাছে মন্ত্র নিত গুরুদেব আমি যদি এতদিন আর পৃথিবীতে না বেঁচে থাকি লোকনাথ গোস্বামী বলছে মন্ত্র নেবি দেহ ভাণ্ড শুদ্ধ করেছিস হতভাগা দৌড় হয়ে যা আমার আশ্রম থেকে তোর মুখ যেন আমি আর দর্শন না করি আমার আশ্রমে ত্রিসীমানায় তুই আর আসবি না নরাকে কুকুরের মতো আশ্রম থেকে বের করে দিল নরা একটা গাছের নিচে বসে বসে কাচ্চার বলছে আমি কি এতই পাপি আমার গুরু আমাকে গ্রহণ করল না আমি এত হতভাগে এত পাপি আমি যদি এত হতভাগে এত পাপি হই তাহলে জীবন রেখে আর কি লাভ এই জীবন আমি এক্ষুনি যমুনার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করব আম
আমার দেহ যদি গুরু সেবায় না লাগে, গোবিন্দ সেবায় না লাগে, আমি আর এই দেহ রাখব না। নরা যমুনার জলে ঝাঁপ দিতে চলেছে এমন এক সময় একটি ছোট্ট বালক এসে বলছে, নরা নরা তুই গুরু করবি না? আত্মহত্যা মহাপাপ যে রে নরা, আত্মহত্যা মহাপাপ, 84 নরকে যেতে হবে। নরার মনে পড়ে গেল, সত্যি তো আত্মহত্যা মহাপাপ, এই দেহ তো আমার নয়, এই দেহ তো আমার পিতা মাতার, আমার গুরুর দেহ, এই গুরুর দেহ আমি কেমন করে বিসর্জন দেব। নরা এসে গাছের তলায় বসে বসে কাঁদছে, আমার কি গুরু কৃপা পাবই না? এমন সময় নরার মনে পড়ে গেল, গুরু কৃপা পেতে গেলে নাকি শুনেছি গুরু দাসত্ব করতে হয়, গুরু কৃপা লাভ করতে গেলে গুরু দাসত্ব করতে হবে। নরা ভোরবেলা উঠে, ভোর ভোর রাত্রিতে উঠে লোকনাথ গোস্বামীর আশ্রমের কাছে গিয়ে, নরার গলায় যে উত্তরীয়টা ছিল, উত্তরীয়টা দিয়ে গুরুদেবের আশ্রম প্রাঙ্গণটা চারদিকে সুন্দর করে ঝাড় দিচ্ছে, পরিষ্কার করে যমুনা থেকে জল এনে আশ্রমটা সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে বলছে, গুরুদেব গুরুদেব তোমার কি এত পাষাণ হৃদয়, একবার আমাকে একটু গ্রহণ করো না গুরুদেব। আবার গিয়ে গুরুদেবের আশ্রমে একটা প্রণাম করে গিয়ে গাছের নিচে বসে আছে। এমন সময় ভোরবেলা লোকনাথ গোস্বামী উঠে দেখে আশ্রম প্রাঙ্গণটা চারদিকে পরিষ্কার পরিচ্ছন্ন। তার স্ত্রীকে জিজ্ঞাসা করল, ওগ তুমি কি এই আশ্রমটা এত সকালে উঠে পরিষ্কার করেছ আজকে? তার স্ত্রী বলছে, না তো আমি তো ভোরবেলা উঠি নাই, আমি তো সবে মাত্র কেবল উঠলাম। তাহলে কে আশ্রম প্রাঙ্গণ পরিষ্কার করল? চারদিকে তাকিয়ে দেখে কাউকে দেখাও যায় না, তখন তো এত লোকবসতি ছিল না, কে করলো এই কর্ম? আমাকে আজকে দেখতে হবে। আজকে লোকনাথ গোস্বামী আর সারা রাত্রি ঘুমালেন না, সারা রাত্রি জেগে জেগে পাহারা দিচ্ছে, কে আমার আশ্রম মুখ প্রাঙ্গণ পরিষ্কার করে? আবার দেখে ভোরবেলা নরা দুই নয়নে জল ভরা নিয়ে, ব্যথা ভরা বুক নিয়ে গুরুদেবের আশ্রমে এসে গুরুদেবের আশ্রম প্রাঙ্গণ ঝাড় দিচ্ছে। এই কে রে তুই? গুরুদেব, আমি নরা, তোকে না বলেছি তুই আমার আশ্রমের ত্রিসীমানায় আসবি না? তোর সাহস তো কম নয়, বের হবি? তোকে ঘাড় ধাক্কা দিয়ে এক্ষুনি আশ্রম থেকে বের করে দেব, দুরাচার পাপি দূর হয়ে যা, আমার মুখের সামনে থেকে দূর হয়ে যা, তোর বদর যেন আর কোনোদিন দর্শন না করি। নরা ব্যথা ভরা বুক নিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসলেন। অমা, আগেকার দিনে তো বাড়িতে সেই রকম পায়খানা বাথরুম ছিল না মা। লোকনাথ গোস্বামী যমুনার পারে ঝোপে ঝাড়ের মধ্যে সকালবেলার প্রাপ্ত কর্ম সারতেন, এক একটা গোসাই রেডিয়া ভাগ করা ছিল, ওইদিকে আর কেউ যেত না। ভোরবেলা করে লোকনাথ গোস্বামী ওই ঝোপের আড়ালে গিয়ে মল ত্যাগ করে যমুনার জল থেকে স্নান করে ফিরে আসে আশ্রমে। ওই দিনও লোকনাথ গোস্বামী যখন ওই কর্ম করে ফিরে আসলেন, নরা চুপি চুপি সেখানে গেল, চুপি চুপি সেখানে গিয়ে দুহাতে গুরুর বিষ্ঠাগুলো দুহাতে তুলে নিয়ে অন্য জায়গায় ফেলে দিয়ে যমুনা থেকে জল এনে সুন্দর করে সেই জায়গাটা মুছে দিচ্ছে। দেখো মা, গুরু তো তার কেমন দাসত্ব, কত ভক্তি। যে রাস্তা দিয়ে গুরুদেব হেঁটে যায় যাতে গুরুদেবের আঘাত না লাগে, আটাক
কাটা আচরের দাগ না লাগে রাস্তাটা সুন্দর করে পরিষ্কার করে দিলেন। এইভাবে একদিন দুই দিন তিন দিন দেখলো গুরুদেব, ব্যাপারটা কি মনে হয় নিশ্চয়ই পাগলের কাজ। আজকে গুরুদেব মলত্যাগ করে ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে আছে। যখনই নরা গিয়ে কেবল নিচু হয়ে হাত দিয়ে তুলতে গেছে, এই দাঁড়া, তোর মধ্যে এত ভক্তি, তোর মধ্যে এত ভাব, তোর মধ্যে ঘৃণাত কিছু নাই, তুই গুরুর বিষটাও পরিষ্কার করিস। নরা কেঁদে কেঁদে বলছে, গুরুদেব তবু যদি একটু আপনার কৃপা লাভ করতে পারি। লোকনাথ গোস্বামী নরাকে বুকে জড়িয়ে ধরে বলছে, তুই যে খাঁটি রত্ন রে বাপ, আমি যেই দিনে তোকে দেখেছি আমি সেই দিনে তোর শিষ্য বলে তোকে গ্রহণ করে নিয়েছি। হরি আমি তো সেই দিনই তোকে শিষ্য বলে গ্রহণ করেছি। ওরে ছেলে, শিষ্যকে যেমন স্বর্ণকর, যেমন সোনাকে কষ্টি পাথরে ঘষে ঘষে ভিতর থেকে ময়লা মাটি খাদ সব বের করে নিয়ে খাঁটি সোনা নেই, আজকে আমিও তত্রুপ তাই। তোকে আঘাত প্রতিঘাত দুঃখ যন্ত্রণা দিয়ে দিয়ে তোর ভিতর থেকে হিংসা নিন্দা ময়লা সব দূর করে দিয়ে তোকে যে একটা খাঁটি মানুষ তৈরি করতে চাই রে নরা, তুই তো ধন্য, তোর জীবন ধন্য। আমি তো কই দিনই শিষ্য বলে গ্রহণ করেছি। যা নদীর জলে গিয়ে স্নান করে আয়, আমি তোকে মন্ত্র দেব। ওমা নরার আনন্দ আর কে দেখে, গুরু তাকে গ্রহণ করবে মন্ত্র দেবে। নরা উদ্দশ্বাসে ডেকে ডেকে বলছে, গোবিন্দবনবাসী তোমরা চেয়ে দেখো গুরু আমাকে গ্রহণ করেছে, আমি গুরু কৃপা লাভ করতে পেরেছি। নরাকে মন্ত্র দিলেন। নরাকে মন্ত্র দেবার পরে নরাকে একটা কাজ দিলেন। কি কাজ? এ নরা, এই যে তোকে একটা বেড়া দিলাম, এই বেড়াটা মাথায় দিবি, আর যমুনা থেকে এই যে কলস দিলাম, যমুনা থেকে জল এনে প্রত্যেক দিন এই ফুল বাগানে দিবি। নরা প্রতিদিন প্রতিদিন কলসি করে যমুনা থেকে জল এনে নিত্য নিত্য ফুল বাগানে দেয়, ফুলের গাছগুলোকে যত্ন করে। গুরু তাকে কাজ দিয়েছে, তার মনে যে কি আনন্দ, আনন্দ আর তার ধরে না। একদিন যমুনাতে জল আনতে যাবে, দেখে নরার মাথা থেকে একটি পোকা, অমা কলসির ঘষা লেগে লেগে ভেজা থাকতে থাকতে বিশাল বড় ঘা হয়ে গেছে, ঘায়ের মধ্যে পোকা হয়ে গেছে, ওই একটা পোকা মাটিতে পড়ছে। নরা তুলে আবার মাথার মধ্যে রাখছে, পোকাটা বারবার পড়ে যাচ্ছে, নরা বারবার তুলে মাথার মধ্যে রাখছে। নরা বলছে, থাক না রে বাপ, আমার এই পাপ দেহতে, আমার পাপ দেহটা কুড়িয়ে 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 তোরা যদি খাস, তবু জানবো গুরু সেবায় আমার দেহটা লেগেছে, গোবিন্দ সেবায় আমার এই দেহটা লেগেছে। এখনই যদি তুই মাটিতে পড়ে যাস, কোনো পাখিতে তোকে খেয়ে ফেলবে না, আর কারো পদপিষ্টে তুই মারা যাবি। ওরে, আমি যে তখনই কৃষ্ণ ভজনের বাদী হয়ে যাব, যে অপরাধী গুরু ত্যাগী হয়ে যাব, হরিমল হরিমল। থাক না বাপ একটু কষ্ট করে আমার মাথাতে।
লোকনাথ গোস্বামী দূর থেকে ব্যাপারটা লক্ষ্য করে দেখছে, নরা কি যেন বারবার তুলছে, বারবার মাথায় রাখছে। কাছে এসে বলছে, নরা নরা তোর মাথার মধ্যে কি রাখলি রে দেখি, বারবার তুলছিস আর বারবার রাখছিস, কি হয়েছে দেখি। নরা বলছে, না গুরুদেব কিছু নয় এমনি। বলছে, না 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 দেখি। বিড়াটা সরে গুরুদেব অবাক হয়ে গেল, সর্বনাশ, মাথার মধ্যে বিশাল বড় একটা ঘা হয়ে গেছে, পোকা কিলবিল কিলবিল করছে। নরা এত কষ্ট এত যন্ত্রণা তুই এতদিন মুখ বন্ধ করে সহ্য করেছিস, কই একদিনও তো তুই মুখে ফুটে আমাকে বলিস নাই তোর দুঃখ কষ্টের কথা। নরা কেঁদে কেঁদে বলছে গুরুদেবকে, গুরুদেব আমি আপনাকে বলতে যাব কেন, আপনি কেমন বাবার সন্তানের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বুঝেন না। শুনেছি পিতা মাতা নাকি সন্তানের মুখ দেখলে বলে তার সকল মনের দুঃখ কষ্ট পাত বাবা মা বুঝতে পারে, আমি কেন বলতে যাব আপনাকে আপনি কেমন বাবা। কোলের ছোট সন্তান খিদে পেলে যেমন কাঁদে, মা তাকে সময় মতো খাওয়ায়, মা জানে তাকে খিদে পেয়েছে কখন কি করতে হবে। আপনি কেমন বাবা সন্তানের দুঃখ কষ্ট মুখ দেখে বুঝতে পারেন না, আমি বলতে যাব কেন। গুরুদেব বলছে, নরা রে তোর তুলনা হয় না তোর গুরু। গুরুদেব মাথার মধ্যে হাত বুলিয়ে দিলেন, নিমিষের মধ্যে ঘা পোকা সব ভালো হয়ে গেল। নরা আজ থেকে তোকে আর ফুল বাগানে জল দিতে হবে না রে বাপ, আজ থেকে তোকে একটা কাজ দিতে চাই। কি কাজ জানিস, তুই প্রতিদিন প্রতিদিন আমার রাধা গোবিন্দের জন্য মালা গেঁথে দিবি, তোর হাতের গাঁথা মালা আমার রাধা গোবিন্দের গলায় আমি পরিয়ে দিতে চাই। নরার মনে যে কি আনন্দ, ওগো বৃন্দাবন বাসে তোমরা দেখো আমার হাতের গাঁথা মালা রাধা গোবিন্দের যুগলকে পরিয়ে দেবে, আমি যে ধন্য। নরা কি আনন্দ হয়েছে, তার গাঁথা মালা গোবিন্দের গলায় পরিয়ে দেবে। এইভাবে প্রতিদিন প্রতিদিন নরা মালা গেঁথে দেয়, গুরুদেব সেই মালা রাধা গোবিন্দের গলায় পরিয়ে দেয়। অমা একদিন নরা একটি ফুলের মালা গুরুদেবকে গেঁথে দিয়ে মন্দিরে রেখে তিনি বাইরে এসে ফুল বাগানে কাজ করছে। গুরুদেব মন্দিরের মধ্যে ঢুকেছে, দরজা বন্ধ করে দিয়েছে। মা গোবিন্দ ভোগ নিবেদন করার সময় যে ঘরের জানালা দরজা সব বন্ধ করে দিতে হয়, গুরুদেব মন্দিরের মধ্যে ঢুকে ঘরের দরজা বন্ধ করে মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে নরা যে মালাটা গেঁথে দিয়েছে ওই মালাটা রাধা গোবিন্দের গলায় পরিয়ে দিতে চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পরাতে পারছে না। অনেক চেষ্টা করার পরেও রাধা গোবিন্দের গলায় মালাটা পরাতে পারলেন না। নরা ফুল বাগান থেকে বলছে, গুরুদেব গুরুদেব আজকে আমার ভুল হয়ে গেছে, মালাটা গাঁথা একটু ছোট হয়ে গেছে, ওই যে রাধা গোবিন্দের মুকুটগুলো দেখতে পাচ্ছেন ওই মুকুটগুলো খুলে দিয়ে আপনি মালাটা রাধা গোবিন্দের বলায় পরিয়ে দিন। গুরুদেব হা করে তাকিয়ে আছে, নরা আছে ফুল বাগানে, মন্দিরে দরজা বন্ধ জানালা বন্ধ, আমি ঘরের মধ্যে ফুলের মালা রাধা গোবিন্দের গলায় পরাতে পারলাম না, নরা দেখলো কি করে। নরা নরা তুই কোথায় রে,
গুরুদেব আমি ফুলবাগানে, একবার আই তো এখানে। নরা গুরুদেবের কাছে আসলেন। আচ্ছা বলতো নরা, মন্দিরের জানালা দরজা সব বন্ধ, তুই কেমন করে দেখতে পেলি আমি গোবিন্দের গলায় মালা পরাতে পারছি না? নরা বলছে, গুরুদেব আমি সব কিছুই দেখতে পাই। যেদিন থেকে আপনি আমাকে মন্ত্র দিয়েছেন আমি সেদিন থেকে সব দেখি। আমার গুরু কখন কি করে, আমার গুরু কোথায় আছে, আমার গুরু কি অবস্থায় আছে, আপনারই কৃপায় সেদিন থেকে যে আমি সব কিছু দেখতে পাই। গুরুদেব আমি সব কিছু দেখি। গুরুদেব বলছে, নরা 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 রে, এই তো তোর মধ্যে চৈতন্য জ্ঞান হয়েছে রে বা, তোর মধ্যে চৈতন্য জ্ঞানের উদয় হয়েছে। আজ থেকে তুইও যে আমিও তাই, তোর গাথা মালা আজ থেকে আমার আর রাধা গোবিন্দের গলায় পরানো হলো না, তোর মালা তুই নিজে হাতে তোর গোবিন্দকে পরিয়ে দে। নরা ফুলের মালাটা হাতে করে নিয়ে রাধা গোবিন্দের গলায় পরিয়ে দিতে যাবে, এমন সময় দেখে রাধা গোবিন্দের মধ্যে গুরুর যুগল ছবি দেখতে পাচ্ছে। পাথরের বিগ্রহর মধ্যে রাধা গোবিন্দের মধ্যে গুরুর মূর্তি দেখতে পাচ্ছে। ফুলের মালাটা নিয়ে যখন ঘুরে পিছন দিকে হয়ে যখন গুরুর গলায় পরিয়ে দিতে যাবে, দেখে গুরুর মধ্যে রাধা যুগল রাধা কৃষ্ণর মূর্তি গুরুর মধ্যে দর্শন করছে। এটা কি চারটিখানি কথা বাবা? গুরুর মধ্যে রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণর মধ্যে গুরু। নরার বুঝতে রইল না আর বাকি, মনে মনে চিন্তা করল, জ্যান্ত গুরু জ্যান্ত রাধা গোবিন্দ যখন পেয়ে গেছি তখন পাথরের গলায় আর কেন মালা দিতে যাব। মনের আনন্দে জয় জয় শ্রী গুরু প্রভানন্দে হরিমান হরিমান, মনের আনন্দে নরা গুরুর গলায় মালা পরিয়ে দিলেন। সেদিন গুরুদেব বললেন, নরারে তুই সামান্য মানুষ নয়, তুই নরের উত্তম, তোর মতো খাঁটি রত্ন কয়জন হতে পারে। তুই যে নরের উত্তম, আজ থেকে তোর নামকরণ করলাম আমি নরোত্তম গোসাই। তোকে আর দেবার মতো আমার কিছু নেই, আজ থেকে তুইও যা, আজ থেকে আমিও তাই। তবে নরা এই যে পঞ্চত এই যে পঞ্চতত্ত্ব বিগ্রহ দিলাম, এই পঞ্চতত্ত্ব বিগ্রহ নিয়ে তুই দেশে ফিরে যা, এখান থেকেই শুরু কর তোর হরিনাম প্রচার বৈষ্ণব ধর্ম প্রচার। তবে যাবার আগে শুনেছি সারা জীবন গুরুর আর শিষ্যকে প্রসাদ দেয়, সারা জীবন গুরুরা শিষ্যকে প্রসাদ দেয়, সেই প্রসাদ শিষ্যরা নেয়। নরা আজকে আমার একটা শেষ আবদার রাখবি। কি আবদার গুরুদেব? আমি ভিখারি দরিদ্র, আমার কাছে কি আছে যে আপনাকে আমি দিতে পারি? নরা আমার একটা শেষ আবদার রাখ না বাবা, বলুন গুরুদেব কি? কই সারা জীবন তো তুই আমার প্রসাদ নিয়ে এসেছিস, আমি তোকে প্রসাদ। নরা আজকে আমি একটু তোর প্রসাদ চাই, তুই একটু আমাকে প্রসাদ দিবি? দেনারে বাপ তোর প্রসাদ একটু আমাকে দিয়ে আমার গুরু জন্মটা আমি ধন্য করতে চাই। হরিমান হরিমান হরিমান। বাবা গুরুরা শিষ্য করে জানো,
মানুষের মানুষের মতো যদি একটা শিষ্য হয় কোনো দিন, ওই শিষ্যর হাত ধরেই গুরু পার হয়ে যায়। বন্ধুরে, এই পিতামাতার দেহটাকে সোনায় পরিণত করবার তরে ওই গুরুর দেওয়া বাক্যকে অবলম্বন করে আমি ছুটে এসেছি বৃন্দাবনে। তাই বৃন্দাবনে এসে এই 12 বৎসর আমি গুরুর আশ্রমে দাসত্ব করে এই গুরু আমাকে নবতরী সাজিয়ে দিয়েছে, তিলকমালা আসলা ঝোলা এই নববেশে আমার গুরুদেব আমাকে সাজিয়েছে। তাই আমার নামকরণ করে দিয়েছে নরোত্তম গোসাই। এই বিশ্বজীবের মঙ্গলের তরে, বিশ্বজীবের মায়ের চোখের জল মুছাবার তরে আমি ছুটে এসেছি বৃন্দাবনে গুরুর কাছে। তাই তাহলে বন্ধু, এই কারণে তোমার কাছে বলে যাই, তুমি মনে যা যা কুসংস্কার এনেছো মোটেও এটা ঠিক নয়। তুমি যা জিজ্ঞাসা করেছিলে আমি তার খোলাসা করে দিলাম। যাক, তবে বেশি কথার নাই প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সংবরণ। প্রথমবারে একা একা বলতে গেলে বেশি বেশি বলে আমি অগো হব না কো দোষী, দোষা দোষীর ভার আমি করিতে যাব না, বেশি কথা আমি আর বলবো না বলবো না। দেখি এসে কোনোভাবে কোন কথা কয়, কোনোভাবে যাই তার ভাবের পরিচয়, তারপরে ভাবদের সভা দাঁড়াবো, তার ভাবের কথাগুলো খুলিয়া বলিব। এইখানে করি খন্ত অমৃত হরি, একবার যাই যাই রাধা গোবিন্দ প্রমানন্দে বলুন হরি 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 বল হরি বল হরি বল হরি বল।